আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আমার ডিমগুলো কিন্তু গুছিয়ে নিলাম, আজ সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা অনেকটাই অসুস্থ, হালকা হালকা গায়ের মধ্যে জ্বর থাকে আর ভীষণ পরিমাণে হাত পাও ব্যথা। একটা যে হয় যে অনেক জ্বর এসেছে, ওষুধ খেলাম ঠিক হয়ে গেল, আসলে কিন্তু এরকম হচ্ছে না, এমন একটা পর্যায়ে মানে জ্বরটা এসেছে, কমও না বেশিও না, ওষুধ খাওয়া যাচ্ছে না আবার ওষুধ না খেয়েও থাকতে পারতেছি না। তাই তো কোনো রকম করে নিজেকে চালিয়ে নিচ্ছি, কারণ আমার সংসারের তো আমি মেন, আর আমি যদি মানে একদমই বিছানায় পড়ে যাই তখন তো সংসারটা তো একদম আর সংসার থাকবে না, তাই না? তো দুপুরে রান্না করে নিচ্ছি, আর আমি কিন্তু দুপুরের সময় একটু বাহিরে এসেছিলাম, দুপুরের সময় না বাসায় আশেপাশে তেমন লোক থাকে না, সবাই ঘুমায়, তো এখানে আসার কারণ হলো আমার এখানে কিছু ধনে পাতা হয়েছে, বিলাতি ধনে পাতা বলে এগুলোকে, তো এইভাবেই খেলার ছলেই লাগানো হয়েছিল, কিন্তু এটা যে সত্যি যে হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি, তো এনে রাখলাম। এখন কোনো কিছু করব না, এনে রাখার কারণ হলো যে এখন তো দুপুর টাইম, সবাই ঘুমাচ্ছে, আমাকে বাইরে বের হলে তেমন কেউ দেখবে না, এই জন্য মূলত যাওয়া। আর এই তো জোহরের নামাজ পড়েছি কিন্তু রান্না বান্নাটা করিনি, শরীরটা অনেকটাই খারাপ, চেষ্টা করেছিলাম যে রান্না করবই না কিন্তু না, আর না করে থাকতে পারলাম না, কারণ তাদের পাপা সেও আজকে লাঞ্চ নিয়ে যায়নি আর আমিও সকাল থেকে শুধু এক কাপ চা খেয়েছি আর কিছুই খাইনি, তো আমিও পারতেছিলাম না। আর কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম, মাছগুলো ভেজে এই তো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি, আর ফ্রিজে সবজিটা তেমন নেই, আসলে এই সপ্তাহে তেমন সবজি কেনাই হয়নি, শুধু মাছ মাংস এগুলোই কিনা হয়েছে অল্প অল্প করে, দেখি কালকে একটু বাজারে যাব, বাজারে যে কিছু সবজি নিয়ে আসা লাগবে, আর ধনেপাতাটা তো আমার একদমই শেষ হয়ে গিয়েছে। তো এই পাশের চুলা কিন্তু আমার তরকারিটা হচ্ছে, আর ওই তো পাশের চুলায় আমি তাস তানজিলার জন্য একটু মাছটা কি বলে একটু ভুনা করে নিচ্ছি, আসলে শরীরটা আর চলতেছে না কোনো রকম, মানে তালিবালি দিয়ে চালাচ্ছি, বয়স দেওয়ার সময় একটু শরীরটা বেটার ছিল কিন্তু যখন ভিডিওটা করতেছিলাম তখন আরো বেশিটা মানে বেশিটাই খারাপ লেগেছিল, তো রান্নাবান্না করে না আর খাওয়া হয়নি, বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে তো আমি আর খাইনি, সবাই ঘুমিয়েছিলাম, তো এখন যেহেতু আসরের আজান দিয়েছে নামাজ পড়তে উঠতে হবে, আর তাজ তানজিলা ওরা ঘুমাচ্ছে, তোদেরকে দুপুরে খাইয়েই আমি ঘুমিয়েছি ওদের সাথে, গুড ইভিনিং। এখন কিন্তু আসরের আজান দেয়নি, এখন মাগরিবের আজান দিয়েছে, এর মধ্যে একটু বাহিরে যাওয়া হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে, তো এই তো এখন আমি তাজ তানজিলাকে একটু জুস দিয়ে দিচ্ছি, এটা প্যাকেটে করে দেওয়া যায় কিন্তু প্যাকেট করে দিলে না দেখা যায় কি ওরা প্যাকেটটা এত হ্যাভি করে ধরে টাইট করে যে প্যাকেটের যে যত জুস থাকে সব পাইপ দিয়ে বের হয়ে চলে আসে, এই জন্য আমি আর প্যাকেটে দিলাম না, ওদেরকে কাপে ঢেলে তারপর দিচ্ছি। আর নিজের জন্য একটু মুড়ি মাখা করব, দুপুরে ভাত খেয়ে নি বললামই তো, মুখটা টকটক হয়ে আছে, একটু জর্জর ভাব আছে, তো ভাবলাম যে নিজের জন্য তাহলে একটা টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা যে নিয়ে এসে হয়েছিল দুপুরবেলা দেখিয়েছিলাম, তো এটা কিন্তু আমি রেখেছি এটার জন্যই, কারণ আমার কেন জানি না জ্বর হলেই একটু ঝাল ঝাল টকটক খেতে ইচ্ছা করে, সবারই মনে হয় এরকমই অবস্থা, তো ভাবলাম যে এই ধনে পাতাটা দিয়েই আমি মুড়ি মাখা করব, মাশাল্লাহ এত মজা হয়েছে, মুড়ি পুরো মানে ধনে পাতার সেন্টে পুরো মুড়ি একেবারে মাখা মাখা অবস্থা, তো ধনে পাতা পেঁয়াজ
কাঁচা মরিচটা কেটে নিই নি। হ্যাঁ, এটা আমি কামড়িয়ে কামড়িয়ে খাবো, কারণ আমার সাথে বাচ্চারাও খেতে পারে এই জন্য আর কি। তো এখন আমি একটা গামলার মধ্যে এই তো পেঁয়াজ, ধনে পাতা, টমেটো দিয়ে রাখলাম, আর একটু চানাচুর দিব, বেশি না, অল্প একটু তো দিয়ে দিলাম, পরিমাণ মতো চানাচুরটা দিলাম। চানাচুর বেশি দিলে হয়তো টেস্টটা বেশি আসে, কিন্তু অতটা চানাচুর আমার খেতে ইচ্ছে করতেছিল না। তারপরও কিন্তু অনেকগুলোই নেওয়া হয়েছে, বুঝতেছি না কি করব। তাদের সামনে পরীক্ষা, ওকে পড়াতে হবে, তাদের পাপা সেও একটু প্রচুর ব্যস্ত থাকে, একটু না অনেকটাই ব্যস্ত থাকে। সে সকালে জিম থেকে এসে আবার অফিসের জন্য দৌড়, তাড়াহুড়া করে দৌড় দেয়। তো সে আমাকে আগে যাও একটু হেল্প করতে পারতো, হেল্প বলতে বাচ্চাদেরকে একটু ধরতে পারতো, সে বাচ্চাকে একটু রেডি করাতে পারতো, কিন্তু এখন সে এটা করতে পারতেছে না, কারণ সে নিজেই অনেকটা টায়ার্ড থাকে। জিম করে যেহেতু বাসায় আসে, টায়ার্ড তো থাকার কথাই, তো এই জন্য সমস্ত চাপ নিজের উপরই পড়তেছে। তো সব কিছু মিলিয়ে ঝিলে একটু টায়ার্ডই আছি, অসুস্থতা আছে, কি করব, নিজেকে তো চালিয়ে নিয়ে যেতে হবে, তাই না? আর আমার তাজ, ও এরকম একটা মেয়ে, ওকে না বাহিরে যদি আমি টিচার দিয়ে পড়াই, ও পড়বে না। আর আমার কাছে মনে হয় যে ও তো পড়বেই না, ওর একটু আনইজি ফিল করবে, আর আমিও না চাই না, কারণ আমি যতটুকু লেখাপড়া জানি আর কি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে আমি 4-3 পর্যন্ত আমি ওকে পড়াতে পারবো, তারপরে দেখা যাবে যে বাহির থেকে টিচার নিব। তো মুড়ি খাওয়া মাখা খেয়েছি, তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা নিজেরাও খুব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।